আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে সুস্বাস্থ্য সচেতনতা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন রিভিউ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের আজকে জানাবো ইনশাল্লাহ এই ম্যাগমিল সিরাপের কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর খাবার নিয়ম কী কী কাজে আপনারা এই ম্যাগমিল সিরাপটি খেতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এই ম্যাগমিল সিরাপটির নির্দেশনা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের রেচক হিসেবে অম্লাদিকের অম্লানাশক রূপে ব্যবহার্য, বিশেষ করে যাদের পায়খানা কষা, যাদের নিয়মিত পায়খানা হয় না, যারা দিনে দুই তিনবার চারবার পায়খানা যাবার পরও তাদের পেট ক্লিয়ার হচ্ছে না, তাদের জন্য এই ম্যাগমিল সিরাপ অতি প্রয়োজনীয় এবং কার্যকর হিসেবে ব্যবহৃত করা যায়। এই ম্যাগমিল সিরাপটি আপনারা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে যাদের হাত বান, বুকে ব্যথা, বুকে চাপ দিয়ে আসে, পায়খানা কষা, দীর্ঘ সময় বাথরুমে বসে থাকলেও পায়খানা হচ্ছে না, তারা এই ম্যাগমিল সিরাপটি একদম নিরাপদে খেতে পারবেন। এই ম্যাগমিল সিরাপটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালেও নিরাপদ বলে বিবেচিত হয়েছে। এই ম্যাগমিল সিরাপটিকে বলা হয় ম্যাগমিল ডি সুপার লেক্সিটিভ। এতে উপাদান হিসেবে রয়েছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড, সলবিটাল গ্লিসারিন, কার্বক্সিল মিথাইল সেলুলস, সোডিয়াম এবং মাইক্রোক্রিস্টালাইন সেলুলস। তাদের নিজস্ব রাসায়নিক ধর্ম ছাড়াও রেচক পিচ্ছিলকারক এবং মল নরমকারী হিসেবে কাজ করে। এই সমন্বিত রেচন প্রক্রিয়া যা রাসায়নিক উপাদানের উৎকৃষ্ট হিসাবে এবং সঠিক অনুপাতিত মিশ্রণের এটা ফসল। ম্যাগমিলকে সুপার লেক্সিটিভ এই কারণেই বলা হয়ে থাকে পরিণত করেছে যে যা সবচেয়ে কম মাত্রায় কাঙ্ক্ষিত রেচন প্রক্রিয়া সম্পন্ন করে। আসলে এই ম্যাগমিল সিরাপটি আমাদের মানবদেহের পাকস্থলীর মলকে নরম করে থাকে। প্রিয় বন্ধুগণ, আমি পূর্বেই বলেছি ম্যাগমিল সিরাপটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে থাকে, তবে যারা এটি সেবন করবেন তাদেরকে বলে দিচ্ছি মৃত্যু থেকে মাঝারি অবস্থায় সাধারণত খাওয়ার এক ঘন্টা পরে এক চা চামচ করে দৈনিক দুইবারই যথেষ্ট, সর্বোচ্চ এক চামচ করে দৈনিক তিনবার খাওয়া যেতে পারে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ম্যাগমিল সুপার লেক্সিটিভ হওয়ার কারণে মল যেন নরম প্রকৃতির না হয়। তরল মল ত্যাগ হলে দৈনিক এক চামচ করে দুইবারের মধ্যে মাত্রা সীমিত রাখতে হবে, এমনকি এক চা চামচের মধ্যেই সীমিত করা উচিত। এবার জেনে নেওয়া যাক ম্যাগমিল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। ম্যাগমিল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে উচ্চমাত্রা সেবনে ডায়রিয়া এবং পেটের ব্যথা লক্ষণীয়। যাদের কিডনি কার্যক্ষমতা দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রে মাথা ঘোরা এবং মাংসপেশির দুর্বলতা দেখা যেতে পারে। গর্ভাবস্থায় ম্যাগমিল সিরাপটি নিরাপদ, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পরিলক্ষিত হয়নি। সতর্কতা, ম্যাগমিল সিরাপ সহ সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই যে কোনো সিরাপ খাওয়ার পূর্বে তার গায়ে মেদ আছে কি না তা অবশ্যই যাচাই করে নেবেন।